শ্রদ্ধা কাপুর স্ত্রী দুই এর সাফল্য এবং দর্শকদের থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত স্ত্রীর ব্লকবাস্টার সাফল্যে উচ্ছ্বসিত। আর হবে নাই বা কেন, 2024 সালের সর্বাধিক সাফল্য পাওয়া ছবি এটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কিভাবে সাফল্যকে উদযাপন করেন তা নিয়ে কথা বলতে শোনা গেল। সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধা জানান, আমার কাছে সাফল্যর ধারণা অনেকখানি আলাদা। আমার কাছে সত্যিকারের সাফল্য মানে প্রিয়জনদের কাছাকাছি থাকা, আরামদায়ক ঘুম উপভোগ করা, এমন কাজ করা যা আমাকে সমৃদ্ধ করবে। জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখা আর মানসিকভাবে শান্তিতে থাকা। আমার বাবা পিসিদের দেখেছি যে তাদের সর্বস্ব দিচ্ছেন কিন্তু আত্মতুষ্টিতে ভুগছেন না, এটাই আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ওদের জেনারেশন যেভাবে কাজের মতো প্রতিশ্রুতিবদ্ধ ছিল তা আমাকে সত্যি অনুপ্রাণিত করে। আমার বাবার গল্প আমাকে শিখিয়েছে যে কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত নয়। শ্রদ্ধা বলেন, অভিনেতা সম্প্রতি ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারী ভারতীয় অভিনেতা রূপে সামনে এসেছেন। এই সাফল্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি জানান, আমি ভালোবাসা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আমি যখন দর্শকদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া পাই ভীষণ ভালো লাগে। বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শের মতে, স্ত্রী 2558 কোটি টাকা সংগ্রহ করে রেকর্ড গড়েছে। 15 আগস্ট মুক্তি পেয়েছে এই হরর কমেডি ড্রামা। অমর কৌশিক পরিচালিত এই হরর কমেডিতে রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। স্ত্রী 2-এর পর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার অনুসরণকারীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকেও। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী ভারতীয় তিনি। এদিকে স্ত্রী 3 যে আসবে তেমনও ইঙ্গিত মিলেছে। সব মিলিয়েই এখন শুধু শ্রদ্ধাকে নিয়েই মাতামাতি। ফ্যান আর ফলোয়ার্সরা চাইছেন আরও বেশি বেশি করে কাজ করুক শক্তি কাপুর কন্যা।